মনোহরি আবৃত্তি কেন্দ্রের তৃতীয় বার্ষিক অনুষ্ঠান পালিত হল রবিবার উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট মনোহরি আবৃত্তি চর্চা কেন্দ্রের উদ্যোগে অনুষ্ঠিত হল তৃতীয় বার্ষিক মিলন উৎসব রবিবার বনগাঁ উচ্চ বিদ্যালয়ের জগদীশচন্দ্র ইন্দ্র অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠান অনুষ্ঠানে সংস্থার ছাত্রছাত্রীরা পরিবেশন করে আবৃত্তি আলেখ্য অনুষ্ঠিত হয় আবৃত্তির আসর কচিকাচাদের অনুষ্ঠান মন জয় করে নেয় উপস্থিত দর্শকদের এদিনের অনুষ্ঠানে বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন কবি রতনতনু ঘাঁটি ছাড়াও অন্যান্যরা অনুষ্ঠানের শুরুতে সংস্থার প্রশিক্ষক গৌরাঙ্গ রায় স্বাগত ভাষণে বরণ করে নেন অতিথিদের এ বিষয়ে গৌরাঙ্গবাবু জানান এই আবৃত্তি চর্চা কেন্দ্রের তৃতীয় বার্ষিক মিল অনুষ্ঠান এই অনুষ্ঠানটা আমাদের তৃতীয় বার্ষিক মিলন উৎসব সমস্ত ছাত্র যে প্রত্যেক দিন ধরে শিখিয়ে সপ্তাহ ধরে শিখিয়ে শিখিয়ে একটা বছরে কতটা সাফল্যতা অর্জন করল সেই সাফল্যতার দিকে এগিয়ে নিয়ে ছোট ছোট কচি কাচাদের মুখের দিকে তাকিয়ে আমার এখানে বড় যারা শিখতে আসে তাদের দিকে তাকিয়ে সকলের উদ্দেশ্যে করেই আজকে এই অনুষ্ঠানের আয়োজন করা রিপোর্ট নিউজ বনগা।